নমস্কার সকলকে, আজকে আমি যেতে চলেছি চাঁদপাড়ায়। তো কেন যেতে চলেছি, তোমরা নিশ্চয়ই আমার শর্ট ভিডিওর মাধ্যমে দেখে ফেলেছ কেন আমি আজকে চাঁদপাড়ায় যাচ্ছি। আজকে আমি চাঁদপাড়ায় যাচ্ছি বাম্বু রোল খেতে। তো হ্যাঁ, আজকে আমি বাম্বু রোল খাওয়ার জন্য চলে এসেছি। তো এখন আমি চাঁদপাড়া স্টেশনে পৌঁছে গেছি, আর এখন আমি যাচ্ছি চাঁদপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে। তো আমি 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি একদম শেষের দিকে। দোকানটা কিন্তু চাঁদপাড়ার 1 নম্বর প্ল্যাটফর্মে একদম শেষের দিকে ছিল। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে চাঁদপাড়ার পোস্টারটা টাঙানো, আর তার একদম নিচেই একদম বাম্বু রোলের দোকানটা ছিল। তো আমি দোকানটার ছবিটা পুরো ভিডিওটা পুরো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কাকু রোলটা ভাজছে, আমি এসেই দেখি কাকু রোলটা ভাজছে। তো আমি কাকুকে বলে দিলাম আমাদের জন্য দুটো রোল দিতে, আমরা বাড়িতে প্যাক করে নিয়ে যাব। তো কাকু বললো ঠিক আছে, এখন কাকু রোলটা ভাজছে, দেখে নাও কত সুন্দর করে রোল ভাজছে। আর এত বড় একটা রোল, তার দাম মাত্র 25 টাকা। তারপরেই আমি দেখলাম পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে। তো আমি আপনাদেরকে ট্রেনের ভিডিওটাও একটু দেখিয়ে দিলাম, একদম পাশেই কিন্তু ট্রেন লাইন। তো তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এইবার কাকু আমাদের রোল দুটো ভাজছে। তো দেখে নাও কত সুন্দরভাবে কাকু বড় একটা রুটির ওপর ডিম দিয়ে রোলটাকে ভেজে নিচ্ছে। তো আমার দেখে কিন্তু ভীষণ লোভ লাগছিল, রোলটাকে ভাজতে দেখেই আমার ভীষণ রোল লোভ লাগছিল। তারপরে কাকু রোলটা ভেজে কাকিমার কাছে দিয়ে দিল। তারপরে কাকিমা রোলের ভেতর পেঁয়াজ, লঙ্কা, শসা কুচি, তারপর বাদাম, সস, লেবু, কাসুন্দি সব কিছু দিয়ে রোলটাকে ভালো করে কাগজে মুড়িয়ে আমাদেরকে প্যাক করে দিয়ে দিল। তো তোমরা দেখো, এই যে এখানে বসে খেলে রোলের সাথে একটা কাগজ মুড়িয়ে দেয়, আর যেহেতু বাড়ি নিয়ে যাব সেই জন্য রোলের ওপর দুটো কাগজ দিয়ে দিচ্ছে। এটা দেখে খুবই ভালো লাগলো। আর এই যে আমি রোল দুটোকে নিয়ে নিয়েছি, এখন আমি বাড়ি যাচ্ছি। তো এই দেখো আমি বাড়িও চলে এসেছি, আর আপনাদেরকে রোল দুটো দেখিয়ে দিচ্ছি। মাত্র 25 টাকায় এত বড় রোল, একদম আমার হাতের সাইজে। তো আপনারা এত সুন্দর রোল খেতে চলে আসবেন চাঁদপাড়ায়, আমি ততক্ষণ রোল খেতে থাকি। আর আপনারা আমার